54 বছর বয়সে এসেও ভক্তদের তাক লাগিয়ে দিচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তাকে দেখে বোঝার কোনো উপায় নেই যে তার বয়স 50 পেরিয়ে গেছে। ভারতের জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো ডান্স দিওয়ানের তৃতীয় সিজনে মাধুরী দীক্ষিত নতুন নতুন পোশাকে একের পর এক চমক দেখাচ্ছেন। মাধুরীর ইনস্টাগ্রাম প্রোফাইলে চোখ রাখলেই দেখা যায় একের পর এক নতুন লুকে হাজির হচ্ছেন তিনি। সম্প্রতি মাধুরী দীক্ষিত তার সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে নীল রঙের শাড়ি পরে আছেন তিনি। আর ছবিগুলোতে মাধুরীকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। নীল রঙের শাড়িতে মাধুরীকে দেখে বোঝাই যাচ্ছিল না তার বয়স 50 পেরিয়ে গেছে। অন্যদিকে মাধুরীর এই শাড়ি নিয়ে বেরিয়ে এলো এক অবাক করা তথ্য। ভারতীয় বিনোদন ভিত্তিক সংবাদ মাধ্যম বলিউড বাবলের খবর, মাধুরীর নীল রঙের এই শাড়িটির দাম 1,79,000 রুপি, যা বাংলাদেশি মুদ্রায় 2,00,000 টাকারও বেশি। তো প্রিয় দর্শক, মাধুরী দীক্ষিতের অভিনয় আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন।